আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। হেলদি লাইফস্টাইল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঘুমের আগে আমাদের যেসব খাবার এড়িয়ে যেতে হবে সে সকল খাবার নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকেই আছেন যারা ঘুম নিয়ে নানা সমস্যায় ভুগে থাকেন। এক জরিপে দেখা গেছে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 45% ঘুমজনিত সমস্যায় ভুগে। ঘুমে সমস্যা হলে সেখান থেকে দেখা দিতে পারে আরও অনেক রোগ। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ও সুস্থ মানুষের অন্তত 7 ঘন্টা ঘুমানো উচিত। ঘুমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা উচিত। ঘুম না আসার জন্য দায়ী বিষয়গুলোর মধ্যে রয়েছে আমাদের খাবারের তালিকাও। এমন কিছু খাবার আছে যা ঘুমের আগে খাওয়া একদমই উচিত নয়, কারণ ঘুমাতে যাওয়ার আগে যদি এমন খাবার খান যা আপনার ভালো ঘুমের জন্য সহায়ক নয়, তখন ঘুমে সমস্যা হবেই। এদিকে ঘুম ভালো না হলে পরদিন শরীর খারাপ লাগবে আর তার প্রভাব পড়বে সারাদিনের কাজে। তাই চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো রাতে ঘুমের আগে বাদ দেবে। চিপস, শাকসবজি ও স্ন্যাক্স। শাকসবজি আমাদের শরীরের জন্য উপকারী, এ কথা সবাই জানে, কিন্তু এতে প্রচুর ফাইবার থাকায় পরিপাক ধীর হয়, ফলে ঘুম আসতে দেরি হয়। আবার ভাজা পোড়া খাবারে প্রচুর মনসোডিয়াম গ্লুটামেট থাকে যা ঘুমে সমস্যা তৈরি করে। চিপস, ভুট্টা, ভাজা পোড়া খাবার, এ ধরনের বিভিন্ন খাবার বাইরে থেকে এনে খাবেন না। এর পাশাপাশি পাস্তা বা পিৎজা, এ ধরনের খাবার ফ্যাটি গোত্রীয়, এগুলো ঘুমের সময় দেহের ওজন বাড়িয়ে দেয়, এমনকি হৃদস্পন্দন অনিয়মিত করতে পারে। কফি ও মিষ্টি। মিষ্টি জাতীয় খাবার দেখে যতই খেতে ইচ্ছে করুক ঘুমের আগে খেতে যাবেন না যেন। আইসক্রিম, চকলেট, ক্যান্ডি বার ইত্যাদিতে ফ্যাট রয়েছে, ঘুমানোর আগে ফ্যাটযুক্ত কোনো খাবার খাবেন না। এক বাটি দুধে কর্নফ্লেক্স মিশিয়ে খাওয়া সকালে আদর্শ নাস্তা হতে পারে, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে নয়। অতিরিক্ত কার্বোহাইড্রেট ঘুম আসার পক্ষে বাধা হতে পারে, কফির মতো চকলেটও ঘুম নষ্ট করে। রেড মিট ও পাস্তা। রেড মিট এমনিতেই কম খাওয়া ভালো, রাতে এড়িয়ে যাওয়া আরও ভালো। এটি বিএমআর বাড়িয়ে আমাদের শরীরের তাপ বাড়িয়ে দেয়, ফলে ঘুম গাঢ় হয় না। মাংস হজম হতেও বেশি সময় লাগে, যে কারণে রাতে মাংস না খাওয়া সবচেয়ে ভালো। পাস্তা অত্যন্ত ফ্যাটি খাবার, ঘুমের সময় দেহের ওজন বাড়িয়ে দেয়। ঘুমের আগে ঘরে তৈরি হালকা খাবার খাওয়াই ভালো, কারণ ঝাল বা রিস খাবার আপনার শরীরে অস্বস্তির কারণ হতে পারে। খাবার খাওয়ানোর 2 ঘন্টা পরে তা হজম হতে শুরু করে। রাতে রিস খাবার খেয়ে ঘুমাতে গেলে সারা রাত আপনার পাচনতন্ত্র খাবার হজম করার কাজে চালিয়ে যাবে, তাতে ঘুম ভালো হবে না। এই ছিল আজকের আমাদের আলোচনা। তো দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলবেন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই